আর অন্যদিকে আপনাদেরকে দেখাই পেট্রাপোল সীমান্তের ছবিটা ঠিক কোন জায়গায় রয়েছে, কারণ বাংলাদেশের হিংসাত্মক আন্দোলনে যেভাবে লাফিলাফে মৃত্যু সংখ্যা বাড়ছে, পেট্রাপোল সীমান্ত দিয়ে নিজেদের দেশে ফিরছেন অনেক বাংলাদেশি। বন্ধ রয়েছে এখন ইন্টারনেট পরিষেবা, বিভিন্ন জায়গায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই দেশে যারা বাংলাদেশিরা এসেছেন তারা, এবং ঠিক তার পাশাপাশি উদ্বেগে ভারতের বহু মানুষ যারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, যারা এখনো পর্যন্ত বাংলাদেশ ছেড়ে এদেশে এসে পৌঁছতে পারেননি। পিঙ্কি আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত থেকে। পিঙ্কি, সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল, পরিস্থিতি বোধবান আমরা চেষ্টা করছিলাম, কিন্তু যেই ছবিটা গতকাল সুপ্রিম কোর্টের রায় এবং তারপর এখনো পর্যন্ত স্বাভাবিক কি হওয়ার পথে এই মুহূর্তে যেমনটা ছবি ধরা পড়ছে পেট্রাপোল সীমান্ত তুমি রয়েছে, বহু বাংলাদেশি তারা এরাজ্যে আসছেন, আবার এই দেশ থেকে আবার অনেকে যাচ্ছেন সেখানে। এখনো পর্যন্ত বাংলাদেশের তরফে পুরোপুরি যে আন্দোলন থেমে গেছে তা বলা যায় না, কারণ বিএনপির তরফ থেকে যে ডাক দিয়েছে সেখানে বলা হয়েছে যে এখনো পর্যন্ত পুরোপুরি তারা স্তব্ধ করতে রাজি নয়, বরং একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার ডাক দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই এখনই কিন্তু বলা যাচ্ছে না যে এই আন্দোলন সীমিত হতে পারে, ফলে উদ্বেগ বাড়ছে। এবং এখনো তুমি দেখতে পাচ্ছ যে এই পেট্রাপোল সীমান্ত যেটাকে বলা হয় সেই সীমান্তে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছিল আজও সেই ছবিটা রয়েছে। গতকাল বহু স্টুডেন্ট ফিরেছেন, 56 জন স্টুডেন্টের লিস্ট বিএসএফ এর তরফ থেকে দেওয়া হয়েছে যে 56 জন স্টুডেন্ট এসে পৌঁছেছে। তবে আজকের সকাল থেকেও যে ছবিটা গতকালের থেকেও কিন্তু বাংলাদেশের মানুষজন কিন্তু বাড়ির দিকে ফিরছেন, তুমি দেখতে পাচ্ছ তাদের সঙ্গে যে সমস্ত জিনিসপত্র ছিল সব নিয়ে বাড়ির দিকে ফিরছেন। কেউ ট্রিটমেন্টের জন্য এসেছিল, কেউ ঘুরতে এসেছিল, কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিল, এবং একই সঙ্গে দুদেশের মধ্যে যে বাস চলাচল সেটা কিন্তু বন্ধ হয়নি। তোমাকে জানিয়ে দিই সৌহার্দ্য শ্যামলী সহ একাধিক পরিবহন কিন্তু চলছে, কিন্তু একই সঙ্গে এখানে যারা 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 বাংলাদেশ থেকে আসছেন তারা অভিযোগ করছেন যে ওই দেশে অর্থাৎ বেনাপোল পেট্রোপোল ক্রস করলে বেনাপোলে কিন্তু পরিবহনের ভাড়া, অর্থাৎ সেখান থেকে ফিরোজগঞ্জ খুলনা ঢাকা যেখানে যাওয়া যায় যে পরিবহনে করে যাওয়া যায় সেগুলোর ভাড়া বেড়েছে, এবং যেগুলো সেই ভাড়াগুলো যথেষ্ট হারে বেড়েছে, 500 টাকা 1000 টাকা, কেউ বলছেন 500 টাকার ভাড়া 7000 টাকাতেও এসেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা অটো চালকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কারণ অনেকে অভিযোগ করছেন যে কিছু ভাড়া বেনাপোলের ওদিকে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু এই সুযোগের সময়ে সদ্ব্যবহার করে অনেকেই রয়েছেন অসৎ উপায়ে তারা কিন্তু ভাড়া নিচ্ছেন। তবে ভারতের অবস্থাটা কী রয়েছে এই সাইডটা আমি একটু জানবো দাদা। অনেকেই বলছেন যে বাংলাদেশের সাইডে টোটোর ভাড়া, অটোর ভাড়া, প্রাইভেটের বাসের ভাড়া বেড়েছে, এই দিকে কী অবস্থা রয়েছে? এইদিকে নর্মাল সব এদিকের বাজার যেমন তেমনটাই আছে, এদিকে সব ঠিক আছে, শুধু ওপার থেকে প্যাসেঞ্জার আসছে না তার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে, আগের মতন ভাড়াপত্র হচ্ছে না, এখন মোটামুটি আমাদের একটু সময়টা খারাপ যাচ্ছে। আপনাদের লকডাউনের সময়ও তো একটা অনেক দিন বন্ধ ছিল, সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, আবারও একই অবস্থা, কবে ঠিক হবে কিছু নিশ্চয়তা দেখছে? না না, এর কিছু জানছি না, কিছু বুঝতে পারছি না কি হতে পারে এরপরে, বুঝতে পারছি না কিছু। আমি আরও একজনের সঙ্গে একটু কথা বলবো, যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যারা, কারণ দাদা কোথা থেকে আসছেন, কোন কোন জায়গা থেকে আসছেন? যশোর থেকে। অনেকে বলছেন যে দাম বেড়েছে, গাড়ির দাম বেড়েছে, আপনারা কি দেখলেন? আমরা রিজার্ভ করে এসেছি গাড়ি, যারা ওপার থেকে এপারে আসছেন এবং এপার থেকে যারা ওপারে যাচ্ছেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, নজর রাখো। কিন্তু এরই সঙ্গে সঙ্গে গত 10 তারিখ থেকে যে ঘটনাগুলো সাক্ষী গোটা দেশে থেকেছে, গোটা বাংলাদেশের মানুষ যারা সত্যি সাফার করেছেন, মূলত সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা আরও একবার তুলে ধরবার চেষ্টা করি। দেখুন কি ভয়ঙ্কর সেই সকল ছবি যা এখনও পর্যন্ত ভয় ধরায়, এখনও পর্যন্ত মানুষকে আতঙ্কের মধ্যে থেকে, যারা আতঙ্কে রয়েছেন সত্যি তাদেরকে বের করে আনা সম্ভব হচ্ছে না, কতটা ট্রমার মধ্যে তারা এই মুহূর্তে রয়েছেন, যেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন প্রথম যেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কাতারে কাতারে প্রথমে যারা আন্দোলনকারী, যারা প্রতিবাদ জানায় তারা কীভাবে ছুড়ে রাখছেন, ঠিক তার পাশাপাশি যেই ছবিটা এখানে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক যারা বিক্ষোভ দেখিয়েছে, যারা উন্মত্ত জনতা, প্রথমে যারা বিক্ষোভ দেখায় তারা সত্যিই ছাত্র ছিল, যুব ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছে যে এই ছাত্র যুবদেরকে হাতিয়ার করে কিছু অপশক্তি তারা নিজেদের
মূলত স্বার্থ সিদ্ধি করবার প্রচেষ্টা চালিয়েছে এবং সেই স্বার্থ সিদ্ধির একটার পর একটা ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে শহরের রাজপথে অর্থাৎ এই বাংলাদেশের রাজপথে যেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, মেট্রো স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি আরও বেশ কয়েকটা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণে মানুষ তারা দৌড়চ্ছেন পুলিশের সঙ্গে, খণ্ডযুদ্ধ, পুলিশের সঙ্গে লাঠিচার্জ এবং একই সঙ্গে কাঁদানে গ্যাসের শেল, বুলেট, একটার পর একটা বুলেট গুলি ছুটতে থাকে, সেই ছবিগুলো কিন্তু লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি বাংলাদেশে আন্দোলনে যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এখনো পর্যন্ত 151 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, জখম শতাধিক মানুষ বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য এখনো পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে। বাংলাদেশের 18 তারিখের পর থেকে কিন্তু কার্ফিউ জারি করা হয় এবং সেই কার্ফিউ এখনো পর্যন্ত রয়েছে। একটার পর একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং এরই পাশাপাশি জানাই, এরই পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ একদিকে প্রকাশ, চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে আটকে পড়েছেন অনেকেই, আতঙ্কে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশিরা, দ্রুত শান্তি ফিরুক বাংলাদেশে এমনটাই চাইছেন বাংলাদেশের নাগরিকরা। সৈকতে পাঠানো বিশেষ প্রতিবেদন দেখুন। অশান্ত বাংলাদেশ সংরক্ষণ নিয়ে যদিও সেদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সংরক্ষণের সংখ্যা কম, সংরক্ষণের পরিমাণ কম, মেধার ভিত্তিতে নিয়োগ সমস্ত কিছু হবে, তবুও বাংলাদেশের অশান্তি থামার কোনো লক্ষণ নেই। বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে, ব্যবসায়িক কারণে বা মূলত চিকিৎসার কারণে এপার বাংলা বিশেষত কলকাতায় যারা আসছেন তারা বেশ কিছুদিন করে এখানে স্টে করছেন, যারা এখানে স্টে করে যাচ্ছেন তারা পরিস্থিতি বুঝে আবার ফের নিজ দেশে ফেরার চেষ্টা করছেন বা ফিরবেন বলে জানাচ্ছেন। আয় সন্তুষ্ট, বাট ওখানে তো উল্লেখ করা ছিল আবার সরকার যেকোনো মুহূর্তে পরিবর্তন করতে পারবে, এটা তো ছাত্ররা মানবে না, কারণ যেটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারবে ওই রায় তো ছাত্রপক্ষ কখনোই মানবে না। আসলে আমাদের জনগণ জীবন কীভাবে নির্ভর করতেছে ওই দিকে সব কিছুর উপরেই এই পরিবেশটা আমাদের নির্ভর করবে। মানে আরও আমাদের দুই দিন সময় আছে ডাক্তার দেখার, দেন আমরা চিন্তাভাবনা করবো, পরিবেশ ভালো হলে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমাদের ওই সাইডে গাড়ি ঘোড়া না খুললে তো আমরা যেতে পারবো না, ওই সাইডে গাড়ি ঘোড়া খুললে আমরা এই যে দেখেন তিনটা দিন চারটা দিন ধরে আমরা আসছি, একটাবার বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমরা যে কী টেনশনে আছি, বেড়ানো তো আমাদের গোল লাগে গেছে গা। তবে যেটাই হোক আমরা আমাদের দেশ, আমাদের প্রিয় দেশ অশান্তি চাই না দাদা। মুক্তিযুদ্ধ তারা গল্প শুনেছেন কিন্তু নতুন করে কোনো মুক্তিযুদ্ধ বা নতুন করে কোনো যুদ্ধ চাইছেন না বাংলাদেশের বাসিন্দারা, তাই সমস্ত ধরনের নেতা, রাজনৈতিক নেতাদের কাছে তারা অ্যাপিল করছেন যে পরিস্থিতি স্বাভাবিক থাক, পরিস্থিতি শান্ত থাক, যাতে ওপার বাংলা থেকে এপার বাংলায় যে সকল মানুষরা আসছেন চিকিৎসার জন্য, ব্যবসার জন্য বা পর্যটনের জন্য, তারা নির্দ্বিধায় বা অবিলম্বে বা স্বাভাবিকভাবেই তারা আবার ফিরে যেতে পারেন, স্বাভাবিক জীবনযাপন ফিরে আসুক শীঘ্রই চাইছেন বাংলাদেশি বাসিন্দারা যারা ওপার বাংলা থেকে এপারে এসেছেন। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।